আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রসের সহমতে ভালো আছি দেখে বুঝতে পারছেন আমি আজকে মালাই চপ বানিয়েছি গুঁড়া দুধ দিয়ে আর এই মালাই চপটা কিভাবে আমি বানালাম টিপস সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছিল অসম্ভব মজাদার একটি রেসিপি চলুন দেখে আসি এটা কীভাবে বানালাম এই যে এখানে আমি এক চামচ বাটার নিয়েছি এক চামচ ঘি নিয়েছি হাফ চামুচ বেকিং পাউডার নিয়েছি আর এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ দুধ নিয়েছি গুঁড়া দুধ একটি ডিম নিয়েছি মাঝারি সাইজের এক কাপ গুঁড়া দুধের জন্য একটা ডিমই যথেষ্ট বেশি লাগবে না আর এটা চলুন মিশিয়ে নিই কীভাবে মিশালাম দেখিয়ে দিই যে এখানে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে ঘি ঘি বাটার দুইটাই ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে আমি চামচ দিয়ে একটু ডলে ডলে মিশিয়ে নিয়েছি পরে হাত দিয়ে ভালো করে মিশিয়েছি সেটা আপনাদেরকে দেখায়নি সবাই তো পারে কিভাবে মেশাতে হয় এখন ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ডিমটা দিয়ে দিলাম পুরো ডিমটাই লাগবে এখানে কম বেশি লাগবে না পুরোটাই দিয়েছি আমি আর দেখুন এরকম আঠালো একটা ডো তৈরি করতে হবে এই ডোটা কোনো রেস্টে রাখা যাবে না আর আমি রাখি না হাতটা ধুয়ে এসে আমি এই যে ডোগুলো দিয়ে মিষ্টি বানিয়ে ফেলেছি আর এভাবে করে মিষ্টিগুলো বানাতে হবে আপনারা চাইলে গোল শেপ দিতে পারেন আমি গোল করে আবার একটু চেপটা দিয়েছি শেপটা আসলে মালাই চপের শেপটা এভাবেই দিতে হয় তাই আমি এভাবেই দিয়েছি আর এফাকে আমি বলে নিই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে আর ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এখন চুলায় একটি পেন বসিয়ে দিব পেনের ভিতরে এক লিটার দুধ দিয়ে দিব দুধ দিয়ে চার পাঁচটা এলাচ দিয়ে দিয়েছি আমি চারটা এলাচ দিয়েছি আর যেই কাপে দুধ নিয়েছিলাম সেই কাপটার ভিতরে এক কাপ চিনি দিয়ে দিলাম আর এক কাপ ঠান্ডা পানি দিয়ে দিব দিয়ে এখানে এক লিটার দুধ নিয়েছি আমি দিয়ে নেড়ে চড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আমার রেসিপিটা ফলো করে আপনারা এই মালাই চপটা বানিয়ে খাবেন ইনশাল্লাহ অনেক সুন্দর হবে আমি যেভাবে সব কিছু নিয়েছি ঠিক সেভাবেই নিবেন ইনশাল্লাহ অনেক ভালো হবে মালাই চপটা খেতে অনেক টেস্টি হবে দুধ বলক চলে আসলে পরে চুলার জাল কমানোও যাবে না বাড়ানোও যাবে না একই রকমের আছে রান্না করতে হবে এই মালাই চপটা তা না হলে মিষ্টিটা ঠিকমতো ফুলবে না ভিতরে ফুটবে না ভালো হবে না মিষ্টিটা সময় খেয়াল রাখতে হবে একই রকম জাল দিয়ে মিষ্টিটা বানানোর জন্য এখন আমি মিষ্টিগুলো সব একে একে দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দুধ যখন উতড়িয়ে উঠবে তখন ঢাকনাটা একটু ফাঁকা করে দিতে হবে এ দেখুন মিষ্টিগুলো কত সুন্দর পড়ে গিয়েছে এভাবে করেই দিতে হবে এরপরে যখন দুধটা একটু ঘন হয়ে আসছে আমি তখন আবার গরম পানি অ্যাড করে দিব এক কাপ দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এই যে আমি এখন একটা তুলে চেক করে দেখব। মিষ্টিটার ভিতরে হয়েছে কি না হলে অবশ্য আবার একটু রান্না করতে হবে এই যে এখনও হয়নি ভালো করে যাই হোক আবার একটু দিয়ে আমি জাল করব। বিশ থেকে ত্রিশ মিনিট এইভাবে করে জাল করতে হবে জাল করার পরে যে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন ঢাকনাদের ঢেকে আবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো রেখে দিয়ে এখন মিষ্টিগুলো তুলে নিব এক এক করে মিষ্টিগুলো সব তুলে নিতে হবে দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে মাশাল্লাহ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন মিষ্টিগুলো বানিয়ে খাওয়ার জন্য সবগুলো মিষ্টি তুলে নিয়ে এই যে যেই দুধটা রয়েছে এটা তো পাতলা এখন এটা দিয়ে তো আর মালাই হবে না আর মালাই চপ্ত তো মালাই না হলে পরে জমবে না যাই হোক এখন এই যে মিষ্টিগুলো তুলে নিয়েছি এখন বাকি দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিব কিভাবে ঘন করলাম দেখুন এভাবে আস্তে আস্তে করে জাল দিয়ে ঘন করে নিতে হবে দুধটা এই দেখুন আস্তে আস্তে মালাই হয়ে যাচ্ছে দুধের মালাইটা রেডি হয়ে গেলে তো প্রায় হয়ে এসছে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে একেবারে ঠান্ডা করা যাবে না কুসুম গরম রাখতে হবে এই যে আমি বাটিতে মিষ্টিগুলো তুলে নিয়েছিলাম এখন আমি যে মালাইটা করেছিলাম সেটা এর সাথে মিক্সড করে দিব হয়ে গেল আমার গুঁড়া দুধের মালাই চপ কেমন হয়েছে আমার এই গুঁড়া দুধের মালাই চপটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আল্লাহ হাফেজ